হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি ভাবলাম কি, আমি যেই কয়টা পুজো দেখেছি সব কটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আর ভ্লগ ভিডিও বানানোর মতো টপিক নেই আপাতত আমার কাছে। আর আমি প্রতি বছর যত পরিমাণে প্রতিমা দেখি মণ্ডপে যাই, এবছরে তুলনামূলকভাবে কম, তবে ছোট বড় যত পুজো দেখেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে পুজোর ভিডিও লাস্ট, মানে দুর্গাপুজোর যতগুলো ভিডিও বানিয়েছি এই ভিডিওটা হচ্ছে সব কটা ভিডিওর শেষ ভিডিও। এরপরে পুজো ভ্লগ আসবে না, এরপরে অন্য কিছু ভ্লগ ভিডিও আসবে। আর এই যে মণ্ডপটা দেখছ, এই মণ্ডপটা সোজা এন্ট্রি করা যেত, কিন্তু পুলিশ মামাগুলো এত ঘুরিয়ে 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 এন্ট্রি করতে হয়েছে, মানে এতটা হাঁটতে হয়েছে এই মণ্ডপটার জন্য, কি বলবো। তবে মণ্ডপটা মোটামুটি বেশ ভালোই, সুন্দর, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কাজ। তবে সব কিছু থার্মোকল দিয়ে সম্ভবত তৈরি করা। তো আমি ভাবছিলাম যে একটা মণ্ডপের জন্য মানে এত হাঁটতে হচ্ছে, সেই মণ্ডপ 1 মিনিট থাকলে অসুবিধা কি? কিন্তু ভলেন্টিয়ার্স তো কেউ তো থাকতেই দিচ্ছে না। আর এই মণ্ডপটা দেখো, এর ভেতরে ঢুকলে শুধু তুলসী গাছ, শুধু তুলসী গাছ, মারাত্মক না? আমার কিন্তু অনেকটা অন্যরকম লেগেছে। আর এত মণ্ডপ দেখেছি, প্রতিমা দেখেছি, কোনো জায়গায় এইরকম ব্যাপারটা নেই, তবে এখানেই ব্যাপারটা আছে। পুরো মণ্ডপটার ভেতরে কিন্তু প্রচুর 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 তুলসী গাছ। তো এই যে, আর মণ্ডপটার বাইরে কিন্তু মেলা বসেছে, মানে হয় না গ্রামের দিকে যেমন মেলা বসে, তবে এটা গ্রাম নয়, এটা শহর। কিন্তু এই যে মাঠটাতে পুজো হয়, মাঠটা তো অনেক বড়, তার জন্য এই মাঠে মেলা বসেছে। তো এখানের প্রতিমা দেখো, খুব সুন্দর, ভীষণ সুন্দর, আমার খুব খুব ভালো লেগেছে। আর আমি ওই যে অনেক ভিডিওতে বলেছি যে আমার ভিড়ভাট্টার মধ্যে প্রতিমা প্রদর্শন করতে আমার একদমই ভালো লাগে না, যেখানে খুব ভিড় হয়, লাইনে দাঁড়াতে হয়। অনেস্টলি ওই সব জায়গায় গিয়ে মানে লাইনে দাঁড়াবো, ঠিক আছে 1 ঘন্টা 2 ঘন্টা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমি মণ্ডপের ভেতরে গিয়ে যে 30 সেকেন্ডস মাকে দেখতে পারবো, সেটুকু তো রাইট থাকা দরকার। কিন্তু কি হয়, পুরোপুরি 1 ঘন্টা 2 ঘন্টা লাইনে থাকার পর 30 সেকেন্ডস পর্যন্ত মাকে দেখতে দেয় না এই ভলেন্টিয়ার্সগুলো। তো সেখানে গিয়ে আমার লাভ কী, তোমরাই বলো। তো যাই হোক, যদিও সুযোগ হয়নি খুব বড় বড় পুজো দেখার, মানে যেমন ধরো কল্যাণী, শ্রীভূমি, আরও সব বড় বড় যেগুলো আছে, তো সেরকমই জায়গায় যাওয়ার সুযোগ হয়নি। আর ইচ্ছে যদিও ছিল, তারপর ভাবলাম যে এত ভিড়ের মধ্যে ভাই গিয়ে আমি অসুস্থ হয়ে পড়বো। এই মণ্ডপটার কী যে থিম বানিয়েছিল সিরিয়াসলি আমি বুঝতে পারলাম না, অনেক সময় ধরে দেখলাম তাও কিছু বুঝলাম না। তোমরা দেখো আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এর থিমটা কী বানিয়েছে। আর ভেতরটাই দেখো, নিজের ভিডিও করছিলাম, পুরো ভূতের মতো মনে হচ্ছিলো, তবে একটু অন্যরকম অন্যরকম ফিল আসছিলো। তো দেখো তোমরা, আচ্ছা এই মণ্ডপটার বাইরেও কিন্তু ছোট্ট মতো একটা মেলা বসেছে, ভালো লাগে না মেলা বসলে? এই মণ্ডপটা দেখো, ভেতরে একটু অন্যরকম লাগছিলো, প্রতিমাটা ছোট্ট ছোটো, মানে আয়তনে ছোট্ট। আর এই যেগুলো কী বানিয়েছে ভগবান জানে, জানি না কী বলবো, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। আরও একটা ইন্টারেস্টিং কথা কী বলো তো, আমি পুরো পুজো দুটো ড্রেস পরে কাটিয়ে দিয়েছি। মানে অনেক হয় না, অনেক ধরনের শপিং টপিং করে, বাট আমি কিছুই করিনি। একটা কুর্তি হচ্ছে যেটা বহু বছর আগের কেনা, মানে 5-7 বছর আগের কেনা, আর একটা কুর্তি ওই 150 টাকার কুর্তি কিনেছিলাম। তো সেই দুটো কুর্তি পরে পুজো কাটিয়ে দিলাম, তাতে যদিও আমার একটু আফসোস নেই, সমস্যা নেই। তো এটা ছিল লাস্ট, কেমন লাগলো কমেন্টে জানিও।